হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকাস ব্লগস। আজকে একদম মর্নিং চলে এলাম তোমাদের সামনে, একদম সকাল সবে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়ে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়েই ক্যামেরার সামনেই বসে পড়েছি। কারণ মানে এত খুশির খবর তোমাদের দেবো আজকে, আর আমি তো ভীষণ খুশি, সেটা না দেওয়া পর্যন্ত আমার একদম ভালো লাগছিল না। তো সেই জন্য আমি সকাল সকাল একদম চলে আসলাম ক্যামেরার সামনে, আর যেহেতু আমার অবদান কিছুই না, সামান্য, সব কিছু তোমাদের অবদানটাই বেশি, কারণ তোমরা আমার ভিডিও দেখেছো বলেই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আমার ভিউজ খুবই কম, কিন্তু সেই কম ভিউজেই আমি কিন্তু ইউটিউবের সব রুলস পার করে ফেলেছি। আর সেটা হচ্ছে আজকে সব থেকে অনেক খুশি আমি, কারণ এই খুশির খবরটা হয়তো তোমাদের জানালে তোমরাও খুব খুশি হবে। তো আমি একদম বেশি বকবক করবো না, লাস্টে বলবো না, মাঝখানে বলবো না, আমার ভিডিওটা শুধু এই এটা নিয়েই যে আমি কেন এত খুশি। তো আমার খুশির কারণ হচ্ছে সামান্যই, আমার খুশির কারণ হচ্ছে কালকে আমার চ্যানেল মনিটাইজের জন্য পুরো একদম রেডি, আর আমি মনিটাইজের জন্য অ্যাপ্লাইও করে দিয়েছি, আর দুটো স্টেপ পুরো একদম সাকসেসফুল হয়েছে, আর একটা স্টেপ আছে সেটাও হয়ে যাবে। দুটো স্টেপ হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে মনিটাইজ, যে আমি ইউটিউবে 1000 সাবস্ক্রাইব 4000 ওয়াচ টাইম পূরণ করেছি কি না সেটা, তো সেটা হ্যাঁ হয়েছে, তো সেটা সাকসেসফুল হয়েছে। আর নাম্বার টু হচ্ছে এই মনিটাইজ করার সময় গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে থাকতে হয়, তো আমার ছিল না, তো আমার হাজব্যান্ড গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু খুলে দিয়েছে, আর খুলে ইউটিউবের সাথে লিঙ্ক করিয়েও দিয়েছে। আর এই যে দুটো স্টেপ পুরো, আর কালকে মানে পুরো সারা কালকে সারা দিনটা লেগেছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক হওয়ার জন্য, তো আজকে কিন্তু হয়ে গেছে। আর আজকে আমি মর্নিংয়েই ফোনটা হাতে নিয়ে দেখলাম যে ওটা সাকসেসফুল দেখাচ্ছে, তো আমার দুটো স্টেপ কিন্তু পার হয়ে গেছে। আর আর একটা ওটাও হয়ে যাবে, ওটা সামান্য ভেরিফিকেশন একটা কোড আসবে, তো আমাকে কিন্তু জিমেলও ইমেলও পাঠিয়ে দিয়েছে ইউটিউব থেকে। ওয়ান মিনিট, আমি তোমাদের দেখাচ্ছি। আর আমি যেই ফোনটা দিয়ে ভিডিও করি, এই যে এই ফোনটা দিয়ে কিন্তু আমি ভিডিও করি, এটা ভিভো Y21। এই ফোনের একদম ব্রাইটনেসটা কমানো রয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি যে আমাকে ইউটিউব থেকে কী মেল পাঠিয়েছে। তোমরা হয়তো এখানে সব উল্টো উল্টো দেখা যাচ্ছে, তবুও আমি দেখাবো ইউটিউব থেকে তোমাদের মেল এসছে। দেখো ইউটিউব, যে আমার ইওর চ্যানেল কনিকাস ব্লগস আর সাকসেসফুল, দেখতেই পাচ্ছ তোমরা, এই যে এইভাবে দেখালে উল্টো আসবে, সবভাবেই উল্টো আসবে, কারণ ক্যামেরাতে উল্টোই আসে। তো যাই হোক, এই একটা মেল এসছে, আর একটা মেল এসছে তোমরা দেখাচ্ছি, এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা সাকসেসফুল হয়েছে তার একটা মেল এসছে। আর আর আমি তোমাদের ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখাচ্ছি কিছু, যে ওখানে আমার সাকসেসফুল দুটো হয়েছে, টিক চিহ্ন এসছে, আর একটা মনে হয় তিন একটা ভেরিফিকেশানই আছে শুধু। তো এটা হচ্ছে স্টুডিও পেজ, তারপর যেটা এই যে মনিটাইজ, এই যে মনিটাইজের জন্য আমি এখানে যাচ্ছি, দেখো দুটো কিন্তু টিক চিহ্ন হয়ে গেছে, আর এই একটাই আছে, এটা কিন্তু ওই ভেরিফিকেশানের কোড আসবে, সেটা হচ্ছে পোস্ট অফিসে আসবে হয়তো, আমি ঠিক জানি না, তো তো দেখা যাক কী হয়। আমি এটাই তোমাদের সকাল সকাল এই গুড নিউজটা দিতে এসেছি, কারণ তোমাদের না দিলে তো হবে না। আমি ভীষণ মানে কী বলবো, মানে প্রায় আমার 1.5 বছর হয়ে গেছে ইউটিউবে আসা, 1.5 বছর, আর আমি 1.5 বছর পর কিন্তু আমি সাকসেস হলাম। তো এর পেছনে যাদের অবদান ভীষণ, সেটা হলো আমার হাজব্যান্ড, মানে সে না থাকলে কিছুই হতো না সে না থাকলে। আজ সে ছিল বলে আমি এই জায়গাটা এসেছি, আর তোমরা তো আছোই, মানে সে আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে সব কিছুতে, হয়তো ক্যামেরা ধরে দিতে পারেনি, কিছু করতে পারেনি, পুরো সাপোর্ট করেছে সব কিছুতে। আর আরেকটা যেটা বলবো, তোমরা যেমনভাবে আমার পাশে আছো, দয়া করে সবাই এরকমভাবেই পাশে থেকো, এর থেকে বেশি আমি কিছু চাই না তোমাদের কাছে। আর আমি খুব খুশি, আমি জানি না তোমরা ঠিক কতটা খুশি হয়েছো, আমি তো ভীষণ খুশি। আর
কিন্তু চলো আমি এটুকু বলার জন্য কিন্তু সকাল সকাল তোমাদেরকে খবরটা দেবো বলে পিঠেটা হজম হচ্ছিলো না, যতক্ষণ না খবরটা ভাবছিলাম কখন আমি এইটুকু আমার আমার ইউটিউব ফ্রেন্ডদের কাছে আমি জানাবো। তো খবরটা দেওয়া হয়ে গেছে, এখনও মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে ঘুম থেকে তুলতে হবে, বড় অফিস বেরোবে, আমার সংসারে এখনও প্রচুর কাজ পড়ে আছে। তো এখন আমি আসছি, পরে কি হয় না হয় আমি কিন্তু তোমাদের জানাবো। তো তোমরা কিন্তু সবাই অনেক 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 ভালো থেকো, আর সামনে আমার প্রচুর ব্লগস আসছে, প্রচুর মানে সামনে আমার এত অকেশন, পিকনিক আছে, তারপর পুরী যাওয়া আছে, বাড়ি যাওয়া আছে, বাড়ির ওখানে মেলা আছে, আমাদের এখানে 11 তারিখ থেকে মেলা শুরু আছে, আমি তোমাদের সঙ্গে সব দেখাবো কোথায় যাচ্ছি কী করছি। তার জন্য কিন্তু সবসময় তোমাদেরকে ভালো থাকতে হবে, ঠিক আছে? তো চলো এখন টাটা।